আপনারা তো দেখলেন যে চাঁদে একটা চন্দ্রযান পাঠিয়েছে ভারত থেকে, 3,80,000 কিলোমিটার পথ অতিক্রম করে সেই চন্দ্রযানটাকে পাঠিয়েছে। এই পুরো পৃথিবীটা যে রয়েছে এতটা যানবাহন পাঠিয়েছে, কিন্তু আল্লাহর নবী বলছেন যে একটা মানুষকে একটা আসমান পের হতে সময় লাগবে 500 বছর, তবে কিরকম গতির গাড়িটা হবে এই কথা বলা হয়নি। গাড়িটা যে গতি কতটুকু জোরে থাকবে এই কথা বলা হয়নি। আমেরিকা চাঁদে পাঠিয়েছিল তাদের যেই চন্দ্রযানটা সেটা মাত্র 4 দিন, আর ভারত থেকে যে চন্দ্রযানটা পাঠিয়েছে প্রায় 40 দিন সময় লাগলো। তার মানে আমাদের চন্দ্রযানের থেকে আমেরিকা যে চন্দ্রযানটা পাঠিয়েছিল সেটার গতি আরও অনেক ছিল। 3,80,000 কিলোমিটার পথ মাত্র 4 দিনে চলে গেছে। তাহলে একটা আসমান পার হতে আল্লাহর নবী বলছেন 500 বছর লাগবে একটা মানুষকে, তবে তিনি এটা বলেননি যে কতটা গাড়িটার গতি থাকবে। এই সেকেন্ড আলো, আপনি এখানে একটা সুইচ দেবেন তো 1 সেকেন্ডে আলো পথ অতিক্রম করতে পারে 1,86,000 কিলোমিটার পথ। 1 সেকেন্ডে এখানে সুইচ দেবেন, সঙ্গে সঙ্গে আলোটা পৌঁছতে সময় লাগবে 1,86,000 কিলোমিটার পথ অতিক্রম করবে আলো। আল্লাহ নবী এই কথাও বলেননি যে এইরকম গতির একটা যানবাহন গাড়ি 500 বছর লাগবে, এরকম কথা বলেননি। তবে তিনি বলেছেন মানুষের দ্বারা সম্ভব নয় প্রথম আসমানটা পেরোনো। আল্লাহ বলছেন এই পুরো পৃথিবীটা, এরকম 7টা আসমান রয়েছে, এই পুরো আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছুকে তিনি বলছেন। মুহাম্মদ সাল্লাম বলেন ইসবাহু ফিল ইয়ামি ফাল ইয়ারজু বিমা ইয়ারজি, যে তোমরা তোমাদের এই আঙুলটা একটা সমুদ্রে এইভাবে ডোবাও, সমুদ্রে ডোবার পরে আঙুলটা তোলার পরে আঙুলটা উঠানোর পরে তোমরা দেখো যে আঙুলের মাথাতে কোনাতে এক টুকরো পানি লেগে আছে, এক ফোঁটা পানি, এই পানিটার নাম হচ্ছে পৃথিবী। বাকি যে সমুদ্রে যতটা পানি থেকে গেল এটার নাম হচ্ছে পরকাল, আখেরাত, জান্নাত জাহান্নাম। তার মানে আল্লাহ সারা পৃথিবীটাকে আসমান জমিনকে তিনি একটা ফোঁটা পানির সঙ্গে তিনি তুলনা করলেন, অথচ আজকে মানুষেরা এই এক ফোঁটা পানির জন্যই ছুটে বেড়ায়।